আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তার নাম হলো হযরতে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমরের পক্ষ থেকে ইসলামের একটা চিঠি দিয়া, একটা পয়গাম দিয়া এই হুযাইফাকে পারস্য সম্রাটের দরবারে পাঠিয়ে দিয়েছেন। সাহাবী হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি নিয়া, ওই পত্র নিয়া যখন পারস্য সম্রাটের দরবারে যাইয়া হাজির, পারস্য সম্রাট ডাক দিয়া বলে, তুমি কে, কোত্থেকে এসেছো? হুযাইফা বলে, আমি আরবের থেকে এসেছি, আরবের বার্তাবাহক, ইসলামের পক্ষের একজন বার্তাবাহক, খলিফা উমরের পক্ষ থেকে তোমার দরবারে পয়গাম নিয়ে এসেছি, তোমার দরবারে চিঠি নিয়ে এসেছি। বাদশাহ তখন ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হুযাইফা। বলে, হুযাইফা শোনো, আমি সম্রাটের একটা নিয়ম আছে, আমার এই রাজ্যের একটা নিয়ম আছে, কেউ যদি আমার দরবারে কোনো পত্র নিয়ে আসে, কেউ যদি আমার দরবারে কোনো চিঠি নিয়ে আসে, তাহলে তার চিঠি পত্র দেখার আগে আমি তাকে মেহমানদারি করাই, আমি তাকে মেহমান বানাই, তার চিঠিটা পরে দেখি, তার পত্র পরে দেখি, আগে আমি তারে খাবার খাওয়াই। তুমি যদি আগে আমার দরবারের মেহমান হও, তুমি যদি আগে আমার দরবারে খাবার খাইতে রাজি হও, তাহলে আমি তোমার চিঠি দেখব, আর না হয় আমি তোমার চিঠি দেখতে রাজি নই। বুঝছেন তো ব্যাপারটা? বাচ্চা কয়, আমার নিয়ম হলো, দরবারের নিয়ম হলো, আগে চিঠি দেখাইতে চাইলে আগে চিঠি দেখবো না, আগে তোমারে খাবার হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক দিয়ে বলে, পারস্যের সম্রাট, তুমিও যেমন শর্ত দিয়েছো, আমিও তোমারে একটা শর্ত দেই, আমিও তোমার দরবারের মেহমান হইতে রাজি আছি, যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও। সম্রাট ডাক দিয়ে বলে, বাদশাহ ডাক দিয়ে বলে, তুমি আবার কি শর্ত দিবা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাদশাহ, তুমি যদি আমাকে তোমার মেহমান বানাইতে চাও, তোমার দরবারে যদি আমার খাবার খাইতে হয়, তাহলে তুমি যদি তোমার দরবারের চেয়ার টেবিলে বসাইয়া আমারে খামাইতে চাও, তাহলে আমি তোমার দরবারের মেহমান হইতে চাই না। কিন্তু তুমি যদি আমার নবীর সুন্নত মাইনা, আমার রসুদের পদ্ধতি অনুযায়ী যদি তুমি আমাকে দস্তরখানা বিছাইয়া নিচে খাবার দাও, তাহলে আমি তোমার দরবারে মেহমান হইতে রাজি আছি। বাদশাহ দরবার, বুঝেন ভালো কইরা, বাদশাহ দরবারে যাইয়া শর্ত দেয়। শর্ত কি? চেয়ারে দিবা খাবো না, টেবিলে দিবা খাবো না, যদি রসুদের সুন্নত মাইনা নিচে খাবার দাও তাহলে আমি খাবো। আর আমাদের অবস্থা কি এরকম নাকি? আমাদের অবস্থা তো উল্টা। আর বাদশাহ বাদ দেন, এমপি সাহেব যদি দাওয়াত দেয়, যদি এমপি সাহেব শর্ত দেয় যে গেঞ্জিটা খুলে রেখে আসতে হবে, খালি গায়ে আসতে হবে, আমরা চিন্তা করবো, আরে দাওয়াত পাইছি, এটাই তো বেশি, মনে মনে আরো শুকরিয়া আদায় করবো, এমপি সাহেব যে পুরাটা খুলে আসতে বলে নাই, এটাই তো ভাগ্য ভালো। গেঞ্জি খুলতে বলছে তো অসুবিধা কি? এমপির দরবারের মেহমান, গেঞ্জি আসে না নাই সেদিকে দেখার দরকার নাই। হ্যাঁ, আমাদের অবস্থা হলে এরকম হয়ে গেছে। অথচ সাহাবি কেমনে সুন্নত মানছেন, ওই যে বললাম সুন্নত মানার ধরন হবে সাহাবাই কেরামের মডেলে, সাহাবাই কেরামের স্টাইল, কেমনে সুন্নত মানছেন? বাদশাহ দরবার তো কি হয়েছে, বাদশাহ দরবারে যাই বলতেছে, হ্যাঁ যদি নিচে দস্তরখানা বিছাইয়া খাবার দিতে পারো, আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি দস্তরখানা বিছাইয়া খাবার দিতে পারো, তাহলে নিচে খাবো। পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, হুযাইফা, এটা আবার কোন ধরনের নিয়ম, এটা আবার কোন ধরনের পদ্ধতি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা হলো আমার পয়গম্বরের দেখানো নিয়ম, আমার পয়গম্বরের শেখানো পদ্ধতি। কারণ পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, আকুলু কামা ইয়াকুলুল আব্দ ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আব্দ। পয়গম্বর বলেন, ওই যে গোলাম যেভাবে নিচে বসে আমিও সেইভাবে নিচে বসি, গোলাম যেভাবে নিচে বৈশা খাবার খায় আমিও সেইভাবে গোলামের মতো নিচে বৈশা খাবার খাই। কারণ দেখবেন কোন দুনিয়ার যারা গোলাম আছে, দুনিয়ার যারা চাকর আছে, ওই চাকররা কখনো মালিকের সামনে উপরে বৈশা খাবার খাইতে চায় না। মালিক চেয়ারে বসে থাকে, গোলাম গুলো নিচে বৈশা খাবার খায়,
মালিক উপরে থাকে গোলামগুলো নিচে থাকে। কেন কেন বলে গোলাম যে ওই মালিক যেহেতু গোলামের খাবারের ব্যবস্থা করে দেয়, গোলামের শোবার ব্যবস্থা করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, এই জন্য কৃতজ্ঞতা দেখানোর জন্য গোলাম কখনো মালিকের সামনে বেয়াদবি কইরা উপরে উঠা বসতে চায় না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝাইতে চান। পয়গম্বর বলেন গোলাম যেমনি ভাবে মালিকের সামনে উপরে বসতে চায় না, গোলামের মালিক তো মাঝে মাঝে বাইরে যায়, মাঝে মাঝে ঘুমায়া যায়। পয়গম্বর বলেন আমার একজন মালিক আছে যেই মালিক কখনো বাইরে যান না, কখনো অনুপস্থিত হন না, বরং তো সদা সর্বদা কুদরতি চোখ দিয়ে বান্দার দিকে তাকায় থাকে। পয়গম্বর বলেন এই কারণে আমি যখন খাইতে যাই, আমি যখন খাইতে বসি, তখন ওই গোলামের মতো কইরা নিচে বসি, কারণ মালিক তো আমার দিকে তাকিয়ে আছেন, মালিক তো আমার দিকে তাকিয়ে থাকেন, এই কারণে আমি কখনো উপরে বৈশা বেয়াদবের মতো খাই না। আমি যখন খাইতে যাই তখন ওই গোলামের মতো নিচে বৈশা তারপরে খাবার খাই। এখন আমাদের অবস্থা এরকম, নবীর চাইতে কেমন জানি দাম বেশি হয়ে গেছে। কেন? আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, নবীর চেয়ে দাম বেশি। কেন? নবী নিচে খাইছেন, আমরা নিচে খাইতে চাই না, ইজ্জত সম্মান চলে যায়। সমাজের বাস্তবতা বলতেছে, বুঝেন ভালো করে উদাহরণ দিয়ে বুঝেন। মনে করেন কোথাও মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়ের বাড়ির লোকজন যদি টেবিল চেয়ারে আপনারে আপ্যায়ন না কইরা নিচে কাপড় বিছাইয়া দেয়, ওই বাড়ির মেয়ে কি আর ঘরে আসবে? হ্যাঁ, কি বলবেন? আসার পরে মন্তব্য করবেন, বের হয়েই মন্তব্য করবেন, দেখছিস কেমন অসামাজিক, আমাদেরকে পাত্তাই দিল না, মূল্যায়নই করলো না। কেন মূল্যায়ন করো নাই? চেয়ার টেবিল আছে, আমাদেরকে নিচে বসাইয়া দিছে। বুঝাইতে পারলাম? চেয়ার টেবিল থাকাটা অপরাধ না, যদি নিচে বসায় দেয়, যেটা আমি সমাজের বাস্তবতা বুঝাইতেছি। এসেই আমরা মন্তব্য শুরু করে দেই যে অসামাজিক মানুষ, সমাজ বুঝে না, আমাদেরকে মূল্যায়ন করতে জানে না, মূল্যায়ন করতে পারে নাই, এই কারণে এই বাড়ির থেকে মেয়েই আনা যাবে না। ভালো করে খেয়াল করেন, সুন্নত মানতে পারি না সেটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্নতকে আমরা অসামাজিক বানায় ফেলছি। আমরা কেমন হতে ভাগা, সুন্নত তো নিজেরা মানতে পারি না পারি না সেটা ভিন্ন বিষয়, কেউ যদি সুন্নত মানতে যায় আমরা সেটাকে অসামাজিকতা বানায় দেই, আমরা সেটাকে আনকালচার বানায় ফেলি। রাসূলের সুন্নত লিখে দস্তরখানা বিছাইয়া খাওয়া, এখন আমাদের ভাবটা এই রকম হয়ে গেছে, কেমন জানি নবীর চেয়ে বেশি দাম হয়ে গেছে। মানে নবী নিচে খাইছে তো কি হয়েছে, আমরা নিচে খাইলে আমাদের ইজ্জত সম্মান চলে যাবে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য ভাই সুন্নত মানতে পারি না সেটা পরের বিষয়, আমল করতে পারি না সেটা পরের বিষয়, কিন্তু সুন্নতকে কোনোদিন অসামাজিক বললে, যদি আপনি মন থেকে কোন সুন্নতকে অসামাজিক বলে ফেলান, তাহলে কিন্তু ঈমান যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? এই জন্য একটা সুন্নত আমরা আজকে মোটামুটি শিখলাম, আমল করার চেষ্টা করেন, সপ্তাহে একদিন করেন, প্রত্যেক দিন না পারেন একদিন করেন, আস্তে আস্তে দুই দিন করেন, তিন দিন করেন। কোনটা? টেবিলে খাবো না, আমরা নিচে বসে খাবো। হ্যাঁ, মাঝে মাঝে পরিস্থিতির কারণে বসতে হয়, অসুবিধা নেই। সুন্নত জারি করার জন্য, প্রচলন করার জন্য মাঝে মাঝে সবাইকে নিয়ে, আজকে আমরা টেবিলে খাবো না, আজকে আমরা দস্তরখানা বিছাইয়া রসুদের সুন্নতের আমল কইরা খাবার খাবো। কথা বুঝাইতে পারলাম? তাহলে একটা সুন্নত শিখলাম, দস্তরখানা বিছাইয়া খাওয়া। আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ দরবারে যাইয়া বাদশাহকে ডাক দিয়া বলে, বাদশাহ তুমি যদি আমাকে নিচে দস্তরখানা বিছাইয়া আমার পয়গম্বরের পদ্ধতি অনুযায়ী খাবার খাওয়াও, তাহলে আমি তোমার মেহমান হইতে রাজি আছি। আর যদি তুমি তোমার পদ্ধতি অনুযায়ী তোমার চেয়ার টেবিলে খাওয়াও, তাহলে আমি তোমার দরবারের মেহমান হইতে চাই না। বাদশাহ তখন কয়, হুযাইফা যেহেতু তোমার রসুল তোমার নবী পদ পদ্ধতি দেখায় গিয়েছেন, তাহলে তোমার শর্ত আমি মাইনে নিলাম, চলো চলো তুমি নিচে বসবা, নিচে বৈশা খাবার খাওয়া। আজকের দিনে তুমি শুধু একা একা নিচে বৈশা খাবার খাবা এমন না, বরঞ্চ আমার দরবারের যত লোকজন আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, আমরা সবাই মিলে তোমার সাথে তোমার নবীর পথ দেখানো পথ অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সবাই মিলে তোমার সাথে নিচে বৈশা খাবার খাবো।
সুন্নত নিয়ে আপনি হিম্মত করে নাইমা যান, দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে, দেখবেন গোটা জাতি পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আপনি যদি ভয় পান, না না মাথায় টুপি দিলে মানুষ কি বলবে, আপনি যদি ভয় পাওয়া যান, মুখে দাঁড়িয়ে রাখলে হয়তো বা কেউ মোল্লা বলে, টিপকারি টুপি দিলে কেউ জঙ্গি বলে, আমাদেরকে আখ্যায়িত করবে, যদি নিজের মধ্যে এই ভয় চলে আসে, সাবধান সাবধান, মানুষ আপনাকে পায়া বসবে। আর আপনি যদি হিম্মত করে রসুদের সুন্নত মানার জন্য একদম মন থেকে রসুদের সুন্নত মানতে চান, তাহলে দেখবেন গোটা সমাজ আপনার পেছনে পেছনে ঘুরবে, গোটা সমাজটা রসুদের সুন্নত দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। আপনি হিম্মত করেন, সাহাবী পাঁচশার দরবারে যাইয়া হিম্মত করেছে, পাঁচশার দরবারে যাইয়া হিম্মত করেছে, আর আপনি দুই চারজন মানুষের টিটকারি শুই না সবকিছু বাদ দিয়ে ফেলাইছেন, না না কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, মাথায় টুপি দিলে আশেপাশের ছাত্ররা বন্ধুরা কি বলবে, আরে যে যা বলুক অসুবিধা কি, হিম্মত তো আপনি আমি করতে চাই না। অথচ উচিত ছিল সবাইকে নিয়া যে আমিও পড়ছি, তোদের মাথায়ও টুপি উঠায় সারবো, আমিও দাঁড়িয়ে রাখছি, তোদের মুখেও দাঁড়িয়ে উঠায় সারবো, বুঝাইতে পারলাম। আপনি হিম্মত করেন, দেখবেন আপনার বন্ধু বান্ধব সব পরিবর্তন হয়ে গেছে। বাদশা কয়, হ্যাঁ আমিও তোমার সাথে, তোমাদের সাথে নিচে বসে খাবার খাবো, আমার দরবারের এমপি মন্ত্রী যারা আছে তারাও তোমার সাথে নিচে বসে বসে খাবার খাবে, পরিবর্তন হয়ে গেছে। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নিচে বসে খাবার খাইতে শুরু করে দিয়েছেন। খাবার খাওয়ার সময় দেখবেন যখন আপনি লোকমাগুলা মুখের দিকে উঠান, প্লেট থেকে যখন লোকমা নিয়া লোকমা গুলো মুখে দিতে যান, অনেক সময় দেখবেন হাতের ফাঁক দিয়ে কিছু অংশ নিচে পড়ে যায়, পড়ে কিনা, এখানেও পয়গম্বরের সুন্নত আছে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন কোনো অংশ যদি নিচে পড়ে যায় তাহলে সেই অংশটা তুমি উঠাইয়া খাও। কেন তুমি উঠাইয়া খাইবা? হাদিসের মধ্যে পয়গম্বর বলেন খাবারের একটা প্লেটের মধ্যে যদি মনে করেন একটা প্লেটের মধ্যে 5000 ভাতের দানা আছে, 5000 ভাতের দানা সবগুলোর মধ্যে আল্লাহ পাক বরকত দেন না, সবগুলোর মধ্যে বরকত দেন 20%, আর এমন কিছু দানা আছে এমন একটা বা দুইটা দানা থাকে যেই দানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 80% বরকত দিয়ে ভরপুর করে দেন। এখন এই 5000 দানার মধ্যে কোন দানার মধ্যে বরকত আপনি কি বলতে পারবেন? কেউ বলতে পারবে? আল্লাহর নবী বলেন তোমরা তো কেউ জানো না খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন, তোমাদেরকে জানানো হয় নাই, তোমরা তো কেউ জানো না। এই জন্য যখন খাবার খাইতে যাওয়া কোনো অংশ যদি নিচে পড়া যায় তাহলে সেই অংশটা উঠাইয়া খাও। পয়গম্বর বলেন হতে পারে শয়তান তোমার হাত থেকে ওই বরকতি অংশটাকে পিছলাইয়া ফেলায় দিছে, তোমাকে ওই বরকত খাইতে দিতে চায় না। এই কারণে যদি কোনো অংশ নিচে পড়ে যায় শয়তানের জন্য ফালায় রাখবা না, বরঞ্চ ওই অংশটা উঠাইয়া খাও। ফালানোর কারণে পড়ার কারণে যদি কোনো কারণে ওই ভাতের দানার মধ্যে অথবা যেই অংশ পড়ছে সেই অংশের মধ্যে যদি কোনো ময়লাও লেগে যায় তাহলে ধুইয়া হইলেও খাও, কারণ শয়তান চায় না তোমরা বরকত খায়া ফেলাও। তোমরা যদি ওই বরকতি অংশটারে ফালায়া দাও আর বাকি অংশ যদি খাও, ওই পড়ে যাওয়া অংশ যদি উঠাইয়া না খাও, যদি ওই অংশটার মধ্যেই আল্লাহ পাক বরকত দিয়ে থাকেন তাহলে বাকি অংশ খাইলে তেমন কোনো লাভ হবে না, বাকি অংশ খাওয়া পেটের অসুখ হবে, কারণ বরকত তুমি ফলায় দিছ, বরকত ফলায় দিছ, বাকি অংশ খাওয়া শরীরে কাজ দিবে না, কারণ বাকি অংশের ভিতরে বরকত ছিল মাত্র 20%, 80% তো ফলায় দিছ। এই জন্য পয়গম্বর বলেন ওই অংশটা উঠাইয়া হইলেও খাও। সাহাবী হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ দরবারে যাইয়া যখন প্লেট থেকে লুকমা উঠায়, লুকমা উঠানোর সময় হাতের ফাঁক দিয়া কিছু অংশ নিচে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়ার সাথে সাথে যখন নিচের দিকে ওই অংশটারে পয়গম্বরের সুন্নাত অনুযায়ী পদ্ধতি অনুযায়ী যখন ওই খাবারের অংশটাকে নিচের দিকে তোলার জন্য হুযাইফা নিচের দিকে হাত বাড়াইছে, হাত বাড়ানোর সাথে সাথে বাদশাহ দরবারের গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে হুযাইফার পাশে দুই পাশে যেই দুইজন বসা ছিল তাদের মধ্য থেকে একজন হুযাইফাকে ধাক্কা দেয়, ও হুযাইফা করো কি, কেন পইরা গেছে এই অংশ উঠায় খাইবা, ইজ্জত কি থাকবে, সম্মান কি থাকবে, ও হুযাইফা এইটা তো বাদশাহ দরবার, খাবারের কোনো অভাব নাই, একবার পড়ছে তো কি হয়েছে, আবার চাইবা আবার খাবার আসবে,
আবার পয়রা যাবে, আবার চাইবা আবার খাবার আসবে, আবার ফলায় দিবা, খাবারের কোনো অভাব নাই, খাবারের কোনো অসুবিধা নাই, চাইলেই আসবে চাইলেই পাওয়া যাবে। কিন্তু তুমি যদি পড়া খাবারটা উঠাইয়া খাইতে যাও তাহলে আশেপাশের গণ্যমান্য ব্যক্তি যারা আছে, আশেপাশের টাকাওয়ালা সম্পদওয়ালা, আশেপাশের সভ্য মানুষ যারা আছে, তারা মনে করবে তুমি বোধহয় কোনোদিন খাবার চোখে দেখো নাই, তুমি মনে হয় এত সুন্দর সুন্দর খাবার, এত মজাদার খাবার কোনোদিন খাও নাই, এই জন্য যেটা পড়ে গেছে সেই খাবারটা উঠাইয়া খাইতেছ। আশেপাশের লোকজন তোমাকে ছোট লোক ভাববে, আশেপাশের লোকজন তোমাকে মনে করবে তুমি কোনোদিন খাবার চোখেও দেখো নাই। দেখবেন আমাদের সমাজে বর্তমানে এমন কিছু লোক আছে, ওই যে ইমাম সাহেব যখন তার বাড়িতে দাওয়াত খাইতে যায়, হ্যাঁ বাস্তবতা বলতেছি শুনেন, আলেম ওলামা ইমাম সাহেবরা যখন দাওয়াত খাইতে যায় সুন্দর করে রসুলের পদ্ধতি অনুযায়ী, প্লেটটা যখন চাইটা খাইতে যায়, আঙুলটা যখন চাইটা খাইতে যায়, পাশের থেকে মন্তব্য করে, হুজুর মনে হয় জিন্দগিতে খান নাই না, হ্যাঁ শহরের দিকে হয়তো বা কিছু কম আছে, গ্রামের দিকে অতিরিক্ত, পাশ থেকে মন্তব্য করবে, হুজুর মনে হয় বহুদিন পরে গোস্ত পাইছে, দুই মাস মনে হয় গোস্ত চোখে দেখেন নাই, যেমনি খাইতেছেন হাড্ডি ঠাড্ডি সব চাবায় চাবায় একদম হীরা ফেলাইতেছে, মন্তব্য করে কিনা। আরে ভাই সুন্নত, ওই আগেই বললাম সুন্নত মানতে পারি না এটা ভিন্ন বিষয়, কিন্তু রসুলের একটা সুন্নতকে কেমন হতভাগা জাতি আমরা, রসুলের একটা সুন্নতকে আমরা টিটকারির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, রসুলের একটা সুন্নত নিয়ে টিটকারি করতে আমরা ভুল করতেছি। কেমন আমাদের আকল, কেমন আমাদের জ্ঞান, রসুলের সুন্নত নিজে তো মানতে পারি না, কেউ যদি মানে তারা নিয়ে আবার টিটকারিও শুরু করে দেয়, কথা বুঝাইতে পারলাম? আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই খাবারের অংশ তোলার জন্য নিচের দিকে হাত বাড়াইছে, খাবারের অংশ তোলার জন্য হাত বাড়ানোর সাথে সাথে পাশের থেকে ডাক দিয়ে বলে, হুযাইফা করো কি, মানুষ তোমাকে ছোট লোক বলবে, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, বাদশাহ দরবারের লোকজন তোমাকে নিয়ে হাসাহাসি করবে, বাদশাহ দরবারের লোকজন তোমাকে ছোট লোক বলবে। এই কথা শোনার সাথে সাথে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে দাঁড়ায় গেছে, খাবার রেখে দিয়ে চিৎকার করে দাঁড়ায় গেছেন, চিৎকার করে বলতেছেন, আদরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা উলাইল হুমাকা, তোমরা বাদশাহ দরবারের যাদেরকে সভ্য মানুষ বলতেছো, যাদেরকে টাকাওয়ালা সম্পদওয়ালা গণ্যমান্য ব্যক্তি বলতেছো, এই সবগুলোকে আমি সাহাবীর কাছে বোকা মনে হয়, আমি হুযাইফার কাছে সবগুলোকে আহাম্মক মনে হয়, এই সমস্ত বোকারা এই সমস্ত আহাম্মকের দল আমাকে নিয়ে কি মন্তব্য করলো তাতে আমার কিছু আসে যায় না, আমাকে কি বললো তাতে আমার কিছু আসে যায় না, আমাকে নিয়ে হাসাহাসি করলো কিনা তাতে আমার কিছু আসে যায় না, বরঞ্চ এই সমস্ত বোকাদের হাসাহাসি করার কারণে আমি আমার পয়গম্বরদের একটা সুন্নত ছাড়তে পারবো না। তু কুজা মন কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজা মন কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কি সুবাদ নিসবত তোরা। কবি বলেন তুমি কই তোমার সুন্নত কই, আমরা যদি প্রশ্ন করি হুজুর সুন্নত কি সুন্নত কি, সুন্নত সবগুলোই আপনারা জানেন, সুন্নত জানেন না, সুন্নত কম জানেন এমন কেউ নাই, এমন এমন সুন্নত আছে সবাই জানি কিন্তু মানি না। যেমন ধরেন জুমার নামাজের পরে চার রাকাত সুন্নাত জানেন না কি আছে, হাত তুলেন, হুজুর আমি জানি না, সবাই জানি তো, আমার তো মনে হয় ছোট বাচ্চা থেকে নিয়ে যার বুঝ হয়েছে সে থেকে নিয়ে একদম মুরব্বী পর্যন্ত সবাই জানে জুমার নামাজের পরে চার রাকাত সুন্নতের নামাজ আছে, কিন্তু পড়েন কয়জন দেখবেন একদিকে সালাম ফিরাইলেই পেছন থেকে দৌড় শুরু হয়ে যায়, দুইতলা তিনতলা মসজিদ হইলে একদিকে ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফিরাইছে, উপরের থেকে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যায়, দৌড় শুরু হয়ে যায়, আওয়াজ শুরু হয়ে যায়, কেন কেন সবাই তো জানে জুমার নামাজের পরে সুন্নত আছে, সবাই জানে সবাই জানে সবাই জানে, কিন্তু আমলের বেলায় অর্ধেকটাও পাওয়া যায় না। মসজিদের মধ্যে কাতার যদি দশটা থাকে তাহলে দেখবেন মাত্র তিন কাতার থাকে, কয় কাতার, তিন কাতার থাকে, সালাম ফিরানোর সময় দেখেন, আগামী জুমা একটু খেয়াল করে দেখেন, সালাম ফিরানোর পরে দেখবেন দশ কাতার থাকলে তিন কাতার আছে, বাকি সাত কাতার নাই। সুন্নত কি, সুন্নত এইটা,
সুন্নত কি সুন্নত তো সবই জানি, নতুন করে শেখানোর তো দরকার নাই, যেগুলো জানেন সেগুলো আমল করা শুরু করবেন। তাহলে রাসূলকে মহব্বত করলে এক নম্বর করণীয় কি মানা, জোরে বলেন না কি মানা, কি ভুলে গেছেন নাকি, ওয়া শুনতে শুনতে ভুলে গেছেন, এক নম্বর করণীয় হলো সুন্নত মানা। কি মানা জোরে বলেন, কেমনে মানা, সাহাবীর মতো মানা। সাহাবী কেমনে মানছে, বাদশার দরবারে যায়ও মানছে, কেমনে মানছে, বাদশার দরবারে লোকজন হাসাহাসি করে, ছোট লোক বলে জীবনে কোনোদিন খাবার চোখে দেখে নাই সেই কথা মন্তব্য করে, সাহাবি বলে মন্তব্য নিয়ে আমার কিছু আসে যায় না, এই সমস্ত লোকদের হাসাহাসি মন্তব্যের কারণে আমি আমার নবীর একটা সুন্নত ছাড়তে পারবো না। সুন্নত মানলে এমনি মানতে হবে, ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, অসুবিধা কি, ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, মাথায় টুপি দিলে বন্ধু বান্ধব হয়তো টিটকারি করবে, তার টিটকারির কারণে তো রসুলের সুন্নতকে ছাড়া যাবে না। সাহাবিদের মতো যদি সুন্নত মানতে হয়, তাদের পদ্ধতি অনুযায়ী সুন্নত মানতে হয়, তাহলে কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না, বরং তো রসুলের সুন্নত মানবো তো মানবই। এটা হলো সাহাবায়ে কেরামদের দেখানো পদ্ধতি, কথা বুঝাইতে পারলাম। রসুলকে মহব্বত করলে কাজ কয়টা, জোরে বলেন কাজ কয়টা, এক নম্বর কি মানা, আবার বলেন, জোরে বলেন কি মানা, কেমনে মানা, যে যা বলুক তাতে কোনো অসুবিধা নাই, মানবো তো মানবই। সাহাবায়ে কেরামের পদ্ধতি হলো এইটা। এবার আসেন দুই নম্বর করণীয়, রসুলকে মহব্বত করলে দুইটা করণীয়র দ্বিতীয় নম্বর করণীয় হলো দুরুদ ছড়ি পড়া। কি পড়া, আবার বলেন, সবাই বলেন, সবাই মিলে কি পড়া, এক নম্বরটা ভুলে দেয়, এক নম্বর কি, জোরে বলেন, মুখস্থ করতেই হবে, ও আজকালকে আপনারা করবেন, মুখস্থ করতেই হবে, আমলও করতে হবে, মুখস্থ কইরা আমল করতে হবে। রসুলকে মহব্বত করলে কাজ কয়টা, জোরে বলেন কাজ কয়টা, এক নম্বর কি মানা, দুই নম্বর কি পড়া, দুরুদ শরীফ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের গুরুত্ব বুঝাইতে যাইয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করেন, প্রসিদ্ধ আয়াত, খুতবার মধ্যে আপনারা শুনেন, বারবার বিভিন্ন জায়গায় শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করে দুরুদের গুরুত্ব বুঝাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতারা সবাই রাসূলের জন্য দুরুদ পাঠাইতে থাকে। কে পাঠায় রসুলের জন্য দুরুদ পাঠায়, কে, আল্লাহ পাক বলেন দুরুদ আল্লাহও পাঠায়, পাশাপাশি আল্লাহর ফেরেশতারাও পাঠায়, আরশ বহনকারী ফেরেশতারাও রসুলের জন্য দুরুদ পাঠায়, নবীর জন্য দুরুদ পাঠায়। তাহলে বুঝা থাকলে বলেন, যেই কাজ আল্লাহ করে, যেই কাজ আল্লাহর ফেরেশতারা করে, সেই কাজ কম দামি না বেশি দামি, কম না বেশি। এবার দেখেন আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের গুরুত্ব বোঝানোর জন্য বললেন, আমিও দুরুদ পাঠাই, আমার ফেরেশতারাও দুরুদ পাঠায়। পরবর্তী অংশের মধ্যে সরাসরি আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে আদেশ করে জানায় দেন, ঈমানদার, যেহেতু আমি আল্লাহ নবীর জন্য দুরুদ পাঠাই, আমার ফেরেশতারাও নবীর জন্য দুরুদ পাঠায়, তোমরা যারা ঈমানদার বান্দা আছো, তোমরাও বেশি বেশি কইরা নবীজির প্রতি দুরুদ সালাম পাঠাইতে থাকো। আহমদ হে মুহাম্মদ হে ওহি খতমে রসুল হে, আহমদ হে মুহাম্মদ হে ওহি খতমে রসুল হে, মখদুম মুরব্বি হে ওহি ওয়ালিয়ে কুল হে, মখদুম মুরব্বি হে ওহি ওয়ালিয়ে কুল হে, ও হাশমি মক্কি, ও হাশমি মক্কি মাদানী ইউল আরবি হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী হে, নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি, নবীর দুরুদ পড়ে যে জন শহীদ দু জাহানের ধ্বনি, নবীর দুরুদ পড়ে যে জন শহীদ দু জাহানের ধ্বনি, ওই নামে এ মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর দুরুদ পড়ে যে জন শহীদ দু জাহানের ধ্বনি, নবীর দুরুদ পড়ে যে জন শহীদ দু জাহানের ধ্বনি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে দুরুদের গুরুত্ব বুঝায় দিলেন, সাথে সাথে আবার উম্মতের জন্য বান্দার জন্য আদেশ করে দিলেন, তোমরাও বেশি বেশি কইরা নবীজির জন্য দুরুদ পাঠাও, নবীজির প্রতি বেশি বেশি কইরা তোমরাও দুরুদ পড়ো। এবার আমরা কই, হুজুর আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করব না, দুরুদ পড়লে ফায়দা কি? ফায়দা আমাদেরকে বলেন। ফায়দা বুঝতে চাইলে হাদিস শুনতে হবে, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاه رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেন, ও দুনিয়ার মানুষের দল, ও উম্মতের দল ভালো করে শোনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি একবার দরুদ পাঠ করে, কয়বার? আবার বলেন, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতান, পয়গম্বর বলেন কেউ যদি, কোনো ব্যক্তি যদি একবার দুরুদ পাঠ করে, মাত্র একবার কেউ যদি দুরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরান, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10 বার দুরুদ পাঠ করা হয়। একবার পাঠ করলে কয়বার পাওয়া যায়? একবার দুরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়? জোরে বলেন না কয়বার, আবার বলেন কয়বার। এইবার শুনেন তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন বিলিয়ন বিলিয়ন উম্মতের সমাগম হয়ে যাবে, কিয়ামতের দিন যখন কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন উম্মতের সমাগম হয়ে যাবে, সেই সমাগমের মধ্যে কিছু ব্যক্তি আমার কাছে থাকতে পারবে, আমার নিকটবর্তী হয়ে যাবে, তারা কারা? বলে আকসারুহুম আলাইয়া সালাতান, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরুদ পাঠ করেছে। আর পয়গম্বরের নিকটবর্তী হতে পারবে, আপনারা একটু সামনের দিকে দুই এক হাত করে সামনের দিকে আগায় গেলে পেছনে অনেকে দাঁড়ায় আছে, তারা একটু বসার সুযোগ পায়। একটু সবাই সামনের দিকে দুই এক হাত করে সামনের দিকে আগায় যান, দুই এক হাত করে আস্তে আস্তে সামনের দিকে আগান, উঠার দরকার নাই, একটু সামনের দিকে সামনের দিকে আগায় যান, এক হাত দেড় হাত করে সামনের দিকে আগায়। তাহলে এই হাদিসের মধ্যে পয়গম্বর বুঝাইতে চান, পয়গম্বর বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার কাছে আসতে পারবে, আমার নিকটবর্তী হতে পারবে, আমার কাছাকাছি থাকতে পারবে, কে সে? কোন ব্যক্তি? বলে আকসারুহুম আলাইয়া সালাতান, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরুদ পাঠ করেছে। তাই হুজুর নবীর কাছে গেলে লাভ কি, ফায়দা কি? ফায়দা বোঝানোর জন্য উদাহরণ দেই, বুঝেন। মনে করেন বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে কেউ একজন ছাতা নিয়ে হাঁটতেছে, যে ছাতাওয়ালা ছাতারি হাঁটতেছে, মাথার মধ্যে পানি পড়বে নি। হ্যাঁ, এখন আপনি যদি কোনো মতে দৌড়ায় টৌড়ায় তার পাশে যাইতে পারেন, তার পাশাপাশি যদি যাইতে পারেন, তাহলে কি বৃষ্টি লাগবে, বৃষ্টির পানি পড়বে? তার সাথে আপনার মাথাও সেফ, তার মাথায় যেমন পানি পড়বে না, আপনার মাথায় তেমন পানি পড়বে না। তাহলে হাসুরের ময়দান কেমন শুনেন? হাসুরের ময়দান মাথার একটু উপরে সূর্য, পায়ের নিচে তামার জন্য। রসুল যেখানে দাঁড়ায় থাকবেন সেইখানে কি সূর্য তাপ দেবে? এবং আপনি যদি রসুলের কাছাকাছি যাইতে পারেন, ফায়দা আছে না নাই? সূর্যের তাপ লাগবে, সূর্যের তাপ মাথায় আসবে, নিচের গরম কি আসবে?
আপনি যদি রসুলের কাছাকাছি থাকতে পারেন তাহলে সেই তাপ আপনার মাথা পর্যন্ত পৌঁছাবে না, নিচের তাপও আসবে না। রসুলের সাথে নিকটবর্তী হওয়া মানে কাছাকাছি থাকা মানে আপনার আর কোনো চিন্তা নাই, হাসরের ময়দানের ভয়াবহতা আপনাকে স্পর্শ করবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে যদি তুমি আমার কাছাকাছি থাকতে চাও, আকসারুহুম আলাইয়া সালাতান, তাহলে বেশি বেশি কইরা তুমি দুরুদ পাঠ করতে থাকো। তাহলে আমরা দুইটা হাদিস শুনলাম, প্রথম হাদিস থেকে শুনলাম একবার দুরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়, জোরে বলেন না কয়বার পাওয়া যায়। দ্বিতীয় নম্বর হাদিস থেকে শুনলাম যদি বেশি বেশি দুরুদ পাঠ করা যায় তাহলে কিয়ামতের দিন নবীর কাছাকাছি থাকা যায়, কার কাছাকাছি জোরে বলেন না কার কাছাকাছি। এইবার আরো একটা ফজিলতের হাদিস শুনেন, কিতাবের নাম মাজমাউ যাওয়াইদ 17022 নম্বর হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করতে পারে, সকালে কয়বার জোরে বলেন না কয়বার, কোন ব্যক্তি যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করতে পারে, পয়গম্বর বলেন কেউ যদি নিয়ম বানায় ফেলায়, কেউ যদি নিয়ম কইরা ফেলায় অভ্যাসে পরিণত কইরা ফেলায়, তার মানে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় 10 বার 10 বার কইরা দুরূদ পাঠ করব, ঈদের দিনও পাঠ করব, শুক্রবার দিনও পাঠ করব, ছুটির দিনেও পাঠ করব, ঝামেলার দিনেও পাঠ করব, যেই সময় কাজে ব্যস্ত থাকি সেই সময়ও পাঠ করব, যেই সময় অবসর থাকি সেই সময়ও পাঠ করব। এইরকম যদি নিয়ম বানাইয়া প্রত্যেক দিন সকাল সন্ধ্যা মাত্র 20 বার দুরূদ পাঠ করতে পারে, পয়গম্বর বলেন আদরাকাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই দুরূদ পাঠ করনে ওয়ালা ব্যক্তির জন্য আমি নবী কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করতে হাজির হয়ে যাব। হার কে বাশাদ আমিনে সাল্লু মাদাব, হার কে বাশাদ আমিনে সাল্লু মাদাব, আতিশে দোজখ সুয়াদ বর ওয়াই হারাম, হার কে সাজদ ওয়রিদ যা সাল্লি আলা, হার কে সাজদ ওয়রিদ যা সাল্লি আলা, হাজতে দারাইনে উগের দদরাওয়া, বর মুহাম্মদ মিরসানম সদ সালাম, বর মুহাম্মদ মিরসানম সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম, আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার শুনেন, কিছু সময় আছে, কিছু দিন আছে, যেই দিন যেই সময়ের মধ্যে দুরুদ পড়লে বেশি ফায়দা বেশি লাভ, বুঝাইতে পারলাম? কিছু সময় আছে, দেখবেন দোকান যারা দোকানদার দেখবেন প্রত্যেক সময় বিক্রি হয় ঠিক আছে, কিন্তু এমন কিছু টাইম আছে যেই টাইমে বিক্রিটা একটু বেশি হয়, সারাদিন দোকান চলে বিকাল টাইমে দেখবেন বিক্রি বাইরা যায়, রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলোতে দেখবেন সারাদিন কম চলে, একজন দুইজন কাস্টমার আসে সন্ধ্যার পর থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত যত বাড়ে কাস্টমার তত বাড়ে, সন্ধ্যার পর থেকে নিয়ে কাস্টমার বেশি হয়ে যায়, তার মানে কিছু টাইম আছে যেই টাইমে বেচা কিনা একটু বেশি হয়। দুরুদ পাঠ করারও এমন কিছু টাইম আছে, সব সময় পড়লেই ফজিলত, কিন্তু এমন কিছু দিন আছে, এমন কিছু সময় আছে যেই দিন যেই সময়ের মধ্যে পড়লে ফায়দাটা বেশি হয়, যেই সময়ের মধ্যে পড়লে ফায়দাটা বেশি হয়, কোন সময়? হাদিস শুনেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বলেন,
وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه وليله الجمعه الله پیغمبر محمد رسول الله صلى الله عليه وسلم বলেন কোন তোমরা বেশি বেশি কইরা জুমার দিন এবং জুমার রাতে দরুদ পাঠ করতে থাকো কোন দিন কোন রাত জুমার রাত কোনটা হ্যাঁ চাঁদের হিসাব অনুযায়ী রাত আগে না পরে রাত আগে চাঁদ দেখা গেছে তো ঈদ শুরু হয়ে যায় তারাবী বন্ধ চাঁদ দেখা গেছে তো রোজা শুরু এখনো সাহারি খাই নাই কিন্তু তারাবী শুরু হয়ে যায় চাঁদের হিসাব আগে চাঁদের হিসাব অনুযায়ী রাত আগে চাঁদ দেখা গেলেই দিন ওই 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 দিনকে গণনা করা হয় রাত থেকেই শুরু হয় চাঁদের হিসাব অনুযায়ী সেই হিসাবে জুমার রাত কোনটা পরের রাত না আগের রাত আগের রাত আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআহ জুমার দিন এবং জুমার রাতে তোমরা বেশি বেশি কইরা দুরূদ পাঠ করতে থাকো বেশি বেশি কইরা তোমরা দুরূদ পড়ো কেন জুমার দিন এবং জুমার রাতে দুরূদ পড়লে কি ফায়দা আলাদা কি ফজিলত আলাদা কি ফায়দা পয়গম্বর বলেন ফামান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান জুমার দিন এবং জুমার রাতে কেউ যদি একবার দুরূদ পাঠ করে কয়বার জোরে কোন জুমার দিন এবং জুমার রাতে কেউ যদি একটা বার দরুদ পাঠ করতে পারে আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাযিল করা হয় কয়টা রহমত জোরে বলেন না কয়টা আবার বলেন কয়টা তার মানে জুমার দিন এবং জুমার রাতে বেশি বেশি দরুদ পড়লে ফায়দা আছে না নাই এক গুণ পড়লে 10 গুণ রহমত একবার পড়লে 10টা রহমত রহমতের দরকার আছে না নাই আছে কি না হ্যাঁ এইটুক পর্যন্ত আমরা মোটামুটি সবই শুনলাম এখন প্রশ্ন হলো হুজুর দুরুদের সময়ও জানলাম দুরুদের ফজিলতও শুনলাম ওই যে আপনি শুরুর থেকেই বললেন একবার পড়লে 10 বার পাওয়া যায় দুরুদ বেশি বেশি পড়লে নবীর কাছে আসা যায় সকাল সন্ধ্যা দুরুদ পড়তে পারলে কিয়ামতের দিন রসুদের সাফায়াত পাওয়া যায় মোটামুটি সবই শুনছি দুরুদ কোনটা পড়ব দুরুদ তো আমরা মোটামুটি কম বেশি অনেকেই জানি অনেকগুলোই জানি কোনটা আমরা পড়ব বুখারী শরীফের 3370 নম্বর হাদিস খেয়াল করেন এই হাদিসের মধ্যে কোন দুরুদের কথা বলে দেখেন وعن ابي محمد كعب بن عجره رضي الله تعالى عنه قال خرج علينا النبي صلى الله عليه وسلم صحابي হাদিস বর্ণনা করেন সাহাবী বলেন আমরা একবার মজলিসের মধ্যে বসা এমন সময় আমাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর আমরা সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা আপনি যে আসছেন কিভাবে আপনাকে সালাম দিতে হয় আমরা সবাই জানি কেমনে আপনাকে সালাম দেওয়ার আগে সালামের পদ্ধতি আমরা সবাই জানি কিভাবে সালাম দেব সেই সালাম দেওয়ার পদ্ধতিটাও আমরা জানি ফাকাইফা নুসাল্লি আলাইকা কিন্তু আপনাকে কিভাবে আপনার প্রতি কিভাবে দরুদ পড়ব আপনার জন্য কোন দরুদ পড়ব আপনার প্রতি কিভাবে দরুদ পড়ব সেই ব্যাপারে আমরা জানি না সেই ব্যাপারটা আমাদেরকে জানায় দেন পয়গম্বর সাথে সাথে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন কুলু তোমরা সবাই পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবচেয়ে উত্তম দরুদ কেন হাদিসটা উত্তম হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ উলামা ইকরামগণ বুঝবেন বুখারীতেও এই হাদিস এসেছে মুসলিম শরীফেও এসেছে একই বর্ণনাকারী থেকে বর্ণিত হাদিসগুলো বিশুদ্ধ বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরুদ পাওয়া যায় দুরুদটাও বিশুদ্ধ বুঝাইতে পারলাম এখন বলবেন হুজুর এত লম্বা দুরুদ যদি আমরা সকাল সন্ধ্যা ডেইলি বেশি বেশি করে পড়তে যাই এত ঘুমও বাদ খাওয়াও বাদ সব কিছু বাদ হয়ে যাবে এত লম্বা দুরুদ কেমন কেমন করে পড়ব এর চাইতে কি কোনো ছোট মোটো দুরুদ কি আছে কিনা থাকলে একটু বলেন দেখি সেইটা পড়া যায় কিনা এত লম্বা দুরুদ তো আমরা পড়তে পারবো না হ্যাঁ এর চাইতে ছোট একটা দুরুদের কথা উল্লেখ আছে কোন দুরুদ আবু দাউদ শরীফের 981 নম্বর হাদিস
سألت الزيد بن خارجة رضي الله تعالى عنه قال قولوا اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد সাহাবী বলেন তোমরা দুরুদ পড়ো, দুরুদ ওই দুরুদ পড়ো, কোন দুরুদ বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে কি করণীয়? এর চাইতে কি ছোট কোন দুরুদ আছে? হ্যাঁ, নাসাই শরীফের 1295 নম্বর হাদিসের মধ্যে আরো একটা দুরুদের কথা উল্লেখ আছে। কোন দুরুদ? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সবাই পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুক পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পারা যাবে তো? হ্যাঁ না হুজুর, এটাও পারা যাবে না, এটাও ঝামেলা আছে। এর থেকে আরো ছোট কোন দুরুদ কি আছে? হ্যাঁ, নাসাই শরীফের আরো একটা দুরুদের কথা উল্লেখ আছে, 1745 নম্বর হাদিসের মধ্যে আরেকটা দুরুদের কথা উল্লেখ আছে। কোন দুরুদ? সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। যেটা মনে করছিলাম সেটা না, সাল্লাল্লাহ বলার দ্বারাই আমরা যেটা ভাবে নিয়েছিলাম মনে মনে সেটা না, এটা তো আর কঠিন হয়ে গেল। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ কেমন যেন একটু পেস লেগে যায়, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ পেস লেগে যায়। এর চাইতে ছোট সংক্ষিপ্ত কোন দুরুদ কি আছে? ওলামায়ে কেরামগণ বলেন হ্যাঁ, এর চাইতেও সংক্ষিপ্ত সহজ দুরুদও আছে, যেটা তোমরা সবাই জানো। মুহাদ্দিসিনে কেরাম হাদিস লেখার ক্ষেত্রে সবচাইতে বেশিবার যেই দুরুদ ব্যবহার করেছেন সেই দুরুদটা সবচাইতে সংক্ষিপ্ত এবং সহজ। সেই দুরুদ কি? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ পারি না, জানি না, এমন কি আছি? আর অজুহাত চলবে? হুজুর দাঁত ভেঙ্গা যায়, কঠিন লাগে, কোনো অজুহাত চলবে? হুজুর আমরা জানি না, শিখতে পারি না, এরকম কোনো অজুহাত চলবে? আর কোনো অজুহাত চলবে না, কারণ এটা সবাই আমরা জানি। এখন হলো পড়ার কথা, সবাই তো জানি কেমনে পড়বো। আকসারুহুম আলাইয়া সালাতান, কোনো নির্ধারণ নাই, যতবার মনে চায় ততবার পড়ো। কিন্তু যতবার মনে চায় ততবার পড়ো এই কথা বললে আমাদের মধ্যে এক ধরনের আলসি আইসা যায়, আলসেমি ভাব চলে আসে। এই জন্য কি করবো? করণীয় কি? করণীয় হলো একটা নিয়ম বানানো, যে আমি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এতবার দুরুদ পড়ব। নিয়ম বানাইলে পড়া হবে, আনাইলে পড়া হবে না। নিয়ম কি? আমি একটা নিয়ম বানাইছি, শুনেন, আমি একটা নিয়ম বানাইছি। কি নিয়ম? ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত প্রত্যেক দিন বেশি না মাত্র 100 বার দুরুদ পড়ব। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে কয় ঘন্টা সময় লাগবে? 100 বার পড়তে কত ঘন্টা লাগবে? হ্যাঁ, 100 মিনিট লাগবে নি? হ্যাঁ, 100 করে 200 সেকেন্ড ধরলাম। আরো সহজ করে দিই, শুনেন, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 20 বার 20 বার করে পড়ে না। কেমনে? ফজরের সময় যখন আমরা মসজিদে যাই, মসজিদ থেকে বের হইয়া যখন বাসার দিকে শুইতা যাই, ওই মসজিদ থেকে বের হওয়ার পরে বাসা পর্যন্ত যাইতে যাইতে ওই হাঁটার মধ্যে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 থেকে নিয়ে 40 সেকেন্ড সময় লাগবে, এর থেকে বেশি লাগার কথা না। 20 থেকে নিয়ে 40 সেকেন্ড, মাত্র 20-40 সেকেন্ড লাগবে। ওই মসজিদ থেকে ঘর পর্যন্ত যাইতে যাইতে ফজরের পরে মাত্র 20 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজের পরে একই সিস্টেমে ওই মসজিদ থেকে বাসা পর্যন্ত যাইতে যাইতে পড়েন 20 বার, আসরের পরে পড়ে পড়েন 20 বার, মাগরিবের পরে পড়বেন 20 বার, এশাদের পরবর্তী সময়ে পড়বেন 20 বার। 5-20-এ কতবার হয়? জোরে বলেন না, কতবার হয়? 5-20 100 বার। এই নিয়ম বানায় 100 বার পাঠ করেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে যদি মাত্র 20 বার 20 বার কইরা অভ্যাস বানায় নেন, অভ্যাসে পরিণত কইরা ফেলার, তাহলে দেখবেন প্রত্যেক দিন 100 বার দুরুদ পড়া হয়ে গেছে, 100 বার দুরুদ পাঠ করা হয়ে যাবে। কেউ যদি এইভাবে নিয়ম বানায় দুরুদ পাঠ করতে পারে, পয়গম্বর বলেন আদরাকাচ্ছু সাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই দুরুদ পাঠ করে নেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবো।